সুপ্রিয় খামারিবৃন্দ, হঠাৎ যদি দেখেন যে আপনার প্রিয় গাভীটির কল্যাণ ফুলে গেছে, বিশেষ করে হচ্ছে বাচ্চা দেওয়ার পরপরই অথবা বাচ্চা দেওয়ার কয়েকদিন আগে, দু একদিন আগে হতে পারে, তাহলে আপনারা খুব চিন্তিত হয়ে পড়েন। আসলে এই বিষয়টা কি, সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো। এই বিষয়টা সম্পর্কে জানতে চান তাহলে ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না টেনে সম্পূর্ণ দেখলে অবশ্যই অনেক কিছু জানতে পারবেন। আপনারা ভিডিও তো দেখতে পাচ্ছেন যে একটা গাভীর কল্যাণ ফুলে গোলাপি রঙের হয়ে গেছে পাঠগুলো। এক্ষেত্রে কিন্তু খামারিরা খুব নার্ভাস হয়ে যায় এবং কি না কি করবে ভাবতে থাকে। তো আসলে ঘটনাটা কি, এরকম একটা কেস স্টাডি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে চাচ্ছি। আমাকে খামারি জানালেন যে আগের দিন থেকে বাচ্চা দিয়েছে কেবলমাত্র 2 দিন, আগের দিন থেকে কল্যাণ ফুলে আছে, গরম হয়ে গেছে এবং তলপেটের নিচেও কিছুটা পানি জমেছে। এই অবস্থায় উনি আমার সাথে যোগাযোগ করেন এবং পরবর্তীতে আমি এই রুগীটাকে দেখতে গিয়েছিলাম। তো সেই বিষয়টা যেটা উনার মধ্যে আমি দেখেছি, উনি ভাবছিলেন হয়তো মেস্টাইটিস হলো কিনা বা উলানগুলো নষ্ট হয়ে গেল কিনা, সেই বিষয়ে ভাবছিলেন। তখন আমরা যে কাজটা করি সেটা হচ্ছে, প্রথমে বুঝতে হবে যে আসলে এটা কি কল্যাণের ভিতরে ইনফেকশন হয়ে গেছে, কোনো রোগ হয়ে গেছে, নাকি স্বাভাবিক ভাবে ফুলে গেছে। অনেক সময় কিন্তু বাচ্চা দেওয়ার পরে কল্যাণে পানি আসতে পারে, ফুলতে পারে বা ফ্লুইড জমতে পারে, সেটা কিন্তু মেস্টাইটিস বা ওলান প্রদাহ রোগ নয়। ওলান প্রদাহ এবং ওলান ফুলে যাওয়া দুটা কিন্তু আলাদা বিষয়। আমরা যেটা ফুলে যায় সেটা অনেক সময় আর্ডার ইডিমো বলা হয়, আবার যেটা হচ্ছে ওলানের প্রদাহ বা যেটা ইনফেকশনের কারণে হয়ে থাকে সেটা হচ্ছে মেস্টাইটিস। এই দুটা কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয় এবং ট্রিটমেন্টের ধরনও আলাদা এবং রোগের তীব্রতা বা সমস্যাগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। তো আমি যে কেসটা হ্যান্ডেল করতে গিয়েছিলাম সেটা কিন্তু মেস্টাইটিস নয়, সেটা হচ্ছে আডার ইডিমা। অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যায় যে তার আডারে, অর্থাৎ হচ্ছে ওলানে এবং ওলানের বাটে অথবা তলপেটে তরল জমতে দেখা যায়, সেটাই হলো আডার ইডিমা। এবং এই ক্ষেত্রে পশুর শরীরে জ্বর সাধারণত থাকে না এবং ওলান কিন্তু শক্ত হয়ে যায় না। ওলান যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু বিষয়টা ভিন্ন। তবে আডার ইডিমার সঠিক ট্রিটমেন্ট না করা হলে বা আডার ইডিমা সেরে না গেলে সেটা কিন্তু অনেক সময় সেখান থেকে ওলানের প্রদাহ বা বিভিন্ন ইনফেকশন হতে পারে, সেটা হলো দ্বিতীয় একটা পর্যায়ে। কিন্তু প্রথম পর্যায়ে কি এটাকে আমরা মেস্টাইটিস হিসেবে কাউন্ট করবো? অবশ্যই না। প্রথম পর্যায়ে সেটাকে আডার ইডিমা হিসেবেই ট্রিটমেন্ট করতে হবে এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আডার ইডিমা ভালো হয়ে যায় কোনো অ্যান্টিবায়োটিকের ব্যবহার ছাড়া। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি প্রথম যে কাজটা করেছি সেটা হচ্ছে, প্রথমে পশুটার শরীরের তাপমাত্রা নেওয়া হলো এবং এর মধ্যে খামারের সাথে আমরা আলাপ করে নিলাম যে কখন থেকে সমস্যা হয়েছে, উনি কি কি খাবার দিয়েছেন এবং বাছুরকে দিয়ে তার শাল দুধ খাওয়ানো হয়েছে কিনা, এই সমস্ত বিষয়গুলো আমি আলোচনা করে নিয়েছিলাম। যদি জ্বর না থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা হলো একটা আডার ইডিমার ঘটনা এবং অনেক সময় যদি সঠিকভাবে তার বাছুরকে শাল দুধ না খাওয়ানো হয় তাহলে কিন্তু ওলা ফুলে যেতে পারে। এক্ষেত্রে ভয় পাওয়ার বা নার্ভাস হওয়ার কিছু নেই, আপনি দ্রুত একজন ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, উনি পরামর্শ দিবেন। তো আমরা যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে জ্বর মাপার পরে ওলানের আমরা দুধগুলো পরীক্ষা করে দেখলাম, 4টা বাটারি ওলানের দুধ পরীক্ষা করে দেখলাম কোনো দুধের মধ্যে কোনো ধরনের সমস্যা বা ঝামেলা আছে কিনা। পরীক্ষা করে দেখা গেল যে 3টারই ঠিক আছে এবং 4 নম্বর বাটির দুধও ঠিক আছে, তাহলে এটা মেস্টাইটিস নয়, এটা হচ্ছে আডার ইডিমা। সেক্ষেত্রে আমরা ডায়াবেটিক্স বা বিভিন্ন প্রাইমারি ট্রিটমেন্টগুলো দিয়ে দেখি যে এটা
ফুলাটা কমে আসে কিনা, এবং এই যে কেসটা বলছিলাম সেটা কিন্তু 3 দিনের মধ্যে ফুলা অনেকাংশে কমে গেছে এবং মোটামুটি 5 দিনে পশুটি সুস্থ হয়ে গেছে কোনো অ্যান্টিবায়োটিকের ব্যবহার ছাড়া। সুতরাং প্রিয় খামারিবৃন্দ, আসুন আমরা অপ্রয়োজনীয় ওষুধ ব্যবহার থেকে বিরত থাকি এবং সঠিক রোগের সঠিক চিকিৎসা করি, এতে আপনার খরচ কমবে এবং পশুটি ভালো থাকবে। কারণ অপ্রয়োজনীয় ওষুধ ব্যবহার করলে কিন্তু রোদের উৎপাদন কমতে পারে বা অন্য বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে, সেগুলো থেকে আপনি আপনার গরুকে মুক্ত রাখবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। সামনে হয়তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।